কি করছেন ম্যাডাম? এই তো পরবর্তী ক্লাসের অ্যাক্টিভিটিগুলো একটু চেক করছিলাম। নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক মনে হচ্ছে? বইগুলোতে তো দেখছি শিক্ষার্থীদের নতুন নতুন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। একদম ঠিক বলেছেন স্যার, বইগুলো সত্যি খুব সুন্দর। আবার প্রতিটি অধ্যায় কিভাবে নানা রকম কৌশল ব্যবহার করা লাগবে শিক্ষক সহায়িকায় স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। এতে করে শিক্ষকের কাজ এখন অনেক সহজ। আর এই শিক্ষক সহায়িকার সাথে মিল রেখে এই বইগুলো প্রণয়ন করা হয়েছে। আপা, শিক্ষক সহায়িকা তো আগেও ছিল, কে কবে ব্যবহার করেছে? স্যার, এ কারণে তো আগে শুধু পড়ালেই হতো, এখন পড়ানো থেকে শুরু করে বিভিন্ন বইয়ের নির্দেশিত প্রকল্প পর্যবেক্ষণ সহ বিভিন্ন কাজ শিক্ষার্থীরা কোথায় করবে কিভাবে করবে তা শিক্ষক সহায়িকার মাধ্যমে আমরা ভালো একটা নির্দেশনা পাই। এই যে দেখেন কাজটা, এতে তো খুব সুন্দর করে শিক্ষকদের জন্য নির্দেশনা দেয়া আছে। বাহ, আচ্ছা পা, আপনি যে বলছিলেন যোগ্যতার কথা, এই সব যোগ্যতার প্রতিফলন কি প্রতিটি বইতে আছে? আপনাকে যে 10টি মূল যোগ্যতা দেখিয়েছিলাম, শিখন শেখানো সামগ্রীতে পাঠ্য বই প্রণয়নে সেই মূল যোগ্যতাগুলো প্রতিফলন ঘটানো হয়েছে। শুধু তাই নয় স্যার, সাধারণ শিক্ষা, মাদ্রাসা, কারিগরি এই তিন ধারার সক্রিয়তাকে বজায় রেখে এই 10টি মূল যোগ্যতা বিভিন্নভাবে সকল বইতেই সন্নিবেশিত করা হয়েছে। আপা, সব শ্রেণীতেই কি পাঠ্য বইয়ের বিষয়গুলো একই রকমভাবে নির্ধারণ করা হয়েছে? লক্ষ্য করুন, ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, ধর্ম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এই 10টি বিষয় নির্ধারণ করা হয়েছে। এছাড়া নবম ও দশম শ্রেণীতে জীবন ও জীবিকা বিষয়ে বাধ্যতামূলকভাবে প্রত্যেকটি শিক্ষার্থী কৃষি, সেবা বা শিল্প খাতে যে কোনো একটি অকুপেশনে দক্ষতা অর্জন করবে। এছাড়া দশম শ্রেণীর শেষে যে কোনো একটা অকুপেশনে কাজ করার মতো পেশাদারী দক্ষতা অর্জন করবে। স্যারেরা কি নিয়ে আলাপ করছে? এই আপার নতুন শিক্ষাক্রমের খুঁটিনাটি বিষয় নিয়ে আপার সাথে কথা বলছিলাম। আপা তো পাইলটিংয়ে গিয়ে হাতে কলমে শিখে শিখে একেবারে এক্সপার্ট হয়ে যাচ্ছেন। কিন্তু স্যার, নতুন শিক্ষাক্রমে তো কোনো বিভাগই থাকছে না, আমি তো ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষক, নতুন শিক্ষাক্রমে তো আমার কোনো বিষয় নেই, তা আমার কাজ কি হবে সেটা তো বুঝতে পারছি না। আমাকেও চিন্তায় ফেলে দিলেন আপা, আমি তো কৃষি শিক্ষা পড়াই, কিন্তু এখানে তো আমার কোনো সাবজেক্টই দেখছি না। দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান, মানবিক, ব্যবসায়ী শিক্ষা এরকম কোনো বিভাগ থাকবে না, কিন্তু এইসব বিভাগের বা বিষয়ের শিক্ষকদের চিন্তার কিছু নেই, কেননা এখন নতুন শিক্ষাক্রমে সকল বিষয় সকল বিভাগ সুন্দরভাবে সমন্বয় করা হয়েছে। বড় একটা দুশ্চিন্তা থেকে বাঁচালেন। তাহলে এখন থেকে আমি আর কানন ম্যাডাম দুজনেই জীবন ও জীবিকা বিষয় পড়াবো? কিন্তু ম্যাডাম, আগে তো ভালো ছিল, তিনটি বিভাগের সমন্বয় করার কি প্রয়োজন ছিল? আপা, শিক্ষাবিদগণ মনে করেন একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের সকল বিষয় সম্পর্কে জানতে হবে, তাই শিক্ষায় উন্নত বিভিন্ন দেশে বিভিন্ন গ্রুপ বা বিষয়কে সমন্বয় করে শিক্ষাক্রম প্রণয়ন করা হয়। এতে করে সকল শিক্ষার্থী সামগ্রিকভাবে সকল যোগ্যতা এবং দক্ষতা অর্জন করতে পারে। তারই ধারাবাহিকতায় এবারে কারিকুলামে মাধ্যমিক পর্যন্ত কোনো বিভাগ থাকছে না, কিন্তু উচ্চ মাধ্যমিকে বিভিন্ন ধারার বিষয় তো থাকছেই।